বলে যে থিওরি খাওয়ায় না সেটা ঠিক না। নাম তার যাই হোক, বছরের পর বছর আলোচনা করার পর যখন আমি দেখলাম ঘুরে ঘুরে মিটিং মিছিলে গিয়ে যে মঞ্চ উঁচু করা হচ্ছে, ওপর থেকে ভাষণ দিচ্ছেন, ভাষাগুলো দৌড়ে দৌড়ে আমাদের পেটের ভেতরে ঢুকছে, সেখানে জ্বালিয়ে জ্বালিয়ে চলে যাচ্ছে, মিটিং থেকে বেরিয়ে আমরা ভুলে যাচ্ছি। সেদিন থেকে ঠিক করেছিলাম কোনো মঞ্চ ভাষণে নয়, মাটির ওপরে দাঁড়িয়ে যারা কাজ করছেন, পার্টি অফিস থেকেও নয়, মন্দির থেকেও নয়, মসজিদ থেকেও নয়, চার্চ থেকেও নয়, সাধারণ মানুষেরা ডিবেট করছেন এবং অন্যদেরকে গালাগাল করছেন, তারা কি আমাদের পৃথিবীতে চেঞ্জ আনতে পারবেন? এখন তারাই পৃথিবীতে চেঞ্জ আনতে পারছেন। তাই নাগরিক মুভমেন্টের প্রথম শর্ত ভাবনামুখের পক্ষ থেকে হচ্ছে, একটা স্ট্যান্ড নিন, একটা মোবাইল নিন, একটা লেপেল নিন, আপনার কথা আমাদেরকে শোনান, যাতে আমরা আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে থেকে দেখাতে পারি, কথামুখ তার চ্যানেল থেকে দেখাতে পারে, এবং ইউটিউবাররা যেখানে যেখানে আছেন পাড়াভিত্তিক আন্দোলনে তাদেরকে এক করে দিতে পারেন। খুব ভালো লাগলো দীপঙ্করের যখন গানটা পেলাম, তখন মনে হলো আমরা সকালবেলা যে দাঁতটাকে ব্রাশ করি না পেস্ট দিয়ে, আপনি রোজ কর্পোরেটকে বড় করেন। তাই মিডল ক্লাস যখন নিজের হয়ে ভাবতে শিখবে, সে নিজেকেও বড় লোক করতে পারবে রোটেশন ইকোনমির মাধ্যমে, যেটাকে আমি বলছি নিউজ পেপার ব্যাংক। তার মানে মাসে একটা দিন ভারতীয়রা, সব ভারতীয়রা, যে মানুষেরা পাকিস্তানে থাকেন সেই পাকিস্তানিরা, যারা বাংলাদেশে থাকেন তারা বাংলাদেশিরা, যারা আমেরিকায় থাকেন আমেরিকানরা, যারা ডেনমার্কে থাকেন ড্যানিশরা, যারা ফ্রান্সে থাকেন ফ্রেঞ্চরা, যারা ব্রিটেনে থাকেন ব্রিটিশ পিপলরা, সবাই মাসে একদিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেবেন। তাহলে আমরা এই অনলাইন ডিজিটাল মুভমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবো, মানুষের সঙ্গে মানুষের দেখা হবে। সেই জন্যে আপনার পাড়াতে কিছু মানুষ জন্মেছেন, কেউ গরিব, কেউ খুব বড় লোক, কিন্তু তাদের সমন্বয় হয়নি। আমাদের গঙ্গা একটা কথাই শেখাচ্ছে, গঙ্গাতে গোমুখ থেকে এক ড্রপ জল পড়ে পড়ে বরফ গলে গলে সেটা গঙ্গা হয়ে সাগরে গিয়ে মিশছে, আমরা কোথায় গিয়ে মিশবো? মৃত্যুর সময় শুধুমাত্র চারটে মানুষকেও খুঁজে পাওয়া যায় না। তাই কাঁচের গাড়ি চারিদিকে এবার তৈরি হচ্ছে, তার কারণ আমাদের দেশে যে আইডিয়াগুলো ঘুরে বেড়াচ্ছে সে আইডিয়াগুলোকে আমাদের আলাদা করেছে। তাহলে একটা তো কোনো আইডিয়া হবে সাধারণ মানুষেরই হবে, যার দুটো হাত দুটো পা একটা মাথাই ছিল, আলাদা কিছু ছিল না। তাই মঞ্চকে আমি ভীষণ ভয় পাই, নিচে দাঁড়াবেন, একটা স্ট্যান্ড ধরবেন বা কোনো বন্ধু বান্ধবকে বলবেন একটু ক্যামেরাটা ধরতে, নয় হ্যান্ডসফ্রি ব্যবহার করবেন, নয় লেপেল ব্যবহার করবেন, এবং আপনাদের কথা আমাদেরকে বলে পাঠাবেন। 1 অক্টোবর আমাদের দেশের পূজা কমিটির মাধ্যমে শুরু হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল, মানে পাড়ার ইউথরা, বাচ্চারা, বড়রা, যারা নিজেরা পেনশন পাবেন তারাও পুরনো খবরের কাগজ খাতা বই বা চাঁদা দেবেন। সেখান থেকে যে টাকাটা জেনারেট হচ্ছে সেল করার পরে 2-3 গুণ আপনারা দাম পাবেন। সেখান থেকে 20% ফর ডেভেলপমেন্ট, 20% পাড়ার লোকেদের চাকরি, মানুষ মানুষের জন্য একটা ফিস অবশ্যই করে, তাদের সঙ্গে ভাবনামুখের এগ্রিমেন্ট হবে এবং হাজারো ইউটিউব চ্যানেলের এগ্রিমেন্ট হবে। 60% টাকা পাড়ার সব বাড়িকে সোলার করুন, লোকালি এমপ্লয়মেন্ট জেনারেট করুন, এবং আপনাদের কাউন্সিলরদের সঙ্গে, এমপির সঙ্গে, এমএলএদের সঙ্গে, চিফ মিনিস্টারের সঙ্গে, প্রাইম মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করুন, যে এইভাবেও দেশ চালানো যায়। তাহলে যেখানে যেখানে রেজিস্টার্ড সংস্থাগুলো আছে সেইখানে পিএম কেয়ার ফান্ড থেকে টাকা আসতে পারে, চিফ মিনিস্টার এমার্জেন্সি ফান্ড থেকে টাকা আসতে পারে, সুন্দরবনের গভীর সুন্দরবনের ভেতরে কিছু মানুষ উঠে দাঁড়াতে পারেন। এইভাবে ভারতবর্ষ জুড়ে না, পুরো পৃথিবী জুড়ে একটা মুভমেন্ট হতে পারে। এখন গভীর রাত, 3:30 মতন বাজে, আজকেও সকাল হবে, আজকেও সূর্য দেবতা উঠবেন, আজকেও আদিবাসীরা তাদেরকে পুজো করবে, তারা গাছকে পুজো করবে, কিন্তু তারাও এক হয়নি। কনস্টিটিউশনে যে রিজার্ভেশনের কথা লেখা আছে সেটা ভুল, তাই আমাদের দেশটা ভুল পথে চালিত হয়েছে। আমাদের দেশে 4th পিলারকে রিকগনাইজ করা হয়েছে, যাদের হাত ধরে পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে তারা হচ্ছে 5th পিলার, দ্য সিটিজেন্স, এটা মাথায় রাখবেন। আমাদের এপিসোডগুলো মন দিয়ে দেখুন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আলোচনার ভেতর থেকে পলিটিক্সকে বাদ দিয়ে নিজেদের বাবা মাকে তুলে আনুন, নিজেদের বন্ধু বান্ধবীদের তুলে আনুন, আপনাদের সঙ্গে যারা চাকরি করে তাদেরকে রেসপেক্ট করতে শেখুন, ইরেসপেক্টিভ অব আপনি কর্পোরেটে চাকরি করছেন না গভর্নমেন্ট অফিসে না প্রাইভেট অফিসে। একটা চাঁদা ঠিক করুন, যাতে অঙ্কিতা ভান্ডারীর যে মৃত্যুটা হলো সেই মেয়েদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, যারা অফিসে চাকরি করেন এবং তাদের সিকিউরিটি বলতে কিছু নেই।
তাদেরকে ভুল পথেও যেতে হয় অনেক সময় প্রেসারে পড়ে তার কারণ হচ্ছে তারা বাবা মার মুখের দিকে সে ভুল পথটাকেও অবলম্বন করে নেয় তাই আমাদের দেশের নাগরিকরা যদি ঘুরে দাঁড়ায় উঠে দাঁড়ায় ভাবতে শুরু করে কথা বলতে শুরু করে ট্রেনে বাসে অটোতে রিকশাতে এসে যেখানেই আড্ডা মারুক না কেন শুধুমাত্র মাসে একটা দিন আপনারা পাঁচটা মিনিট সময় দিয়ে আমাদের পৃথিবীর বৃহত্তম বিপ্লবের ডাক দেবেন চায়নায় আর্মিরা তাদের লিডারকে বন্ধ করে রেখেছে রাশিয়ার সোলজাররা বলছে আমরা আর যুদ্ধ করতে চাই না পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারেও মানুষেরা বলছে আর যুদ্ধ চাই না এই যুদ্ধকে বন্ধ করার জন্য রাস্তায় নেবে যুদ্ধ চাই না শান্তি চাই বললে হবে না নাগরিক টু নাগরিক যেদিন আমাদের রিলেশন হবে সেদিন আমরা ঘুরে দাঁড়াতে পারবো কারণ মাথায় রাখবেন ইউএন থাকা সত্ত্বেও হয়নি ডব্লিউএইচও থাকা সত্ত্বেও হয়নি রেড ক্রস থাকা সত্ত্বেও হয়নি ব্লু ক্রস থাকা সত্ত্বেও হয়নি লায়ন্স ক্লাব থাকা সত্ত্বেও হয়নি রোটারি ক্লাব থাকা সত্ত্বেও হয়নি মিলনের সঙ্গ থাকা সত্ত্বেও হয়নি নেতাজি সঙ্গ থাকতেও হয়নি ফরওয়ার্ড ব্লক থাকার জন্যও হয়নি বিজেপি থাকার জন্য দেশ এক হয়নি না কংগ্রেস থাকার জন্য হয়েছে কেউ এই ডাকটাই দেয়নি এবার আপনাদের হাতে দেশের ভবিষ্যৎ আপনারা বিবেচনা করে দেখুন পাড়াভিত্তিক আন্দোলনে যদি আপনারা এক হতে পারেন মাসে একটা দিন একটাই এজেন্ডা 20% ডেভেলপমেন্ট 20% বেতন আর 60% টাকা সব বাড়িকে সোলার তাহলে পাড়ার সবকটা মানুষ পেনশনও পেতে পারবেন চাকরিও পেতে পারবেন ভাবনামুখ একটু মন দিয়ে দেখবেন আমি নরেশ জৈন অন বিহাফ অফ ডক্টর পি কে মণ্ডল অ্যান্ড শঙ্কর দত্ত আর যাদেরকে ধন্যবাদ দিতে চাই সেটা হচ্ছে আমার মা যিনি একজন টিচার ছিলেন বলেছিলেন কাশীর মায়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো যদি যদি কোনো দিন পারো আমার বন্ধু প্রণব সেন আমার পুরনোতম অফিস কলিগ প্রকৃতিশচন্দ্র বাগচি এবং অসংখ্য মানুষেরা যারা এই মুহূর্তে নিউজ পেপার ব্যাংক করছেন তারা সবাই এবং ভবিষ্যতে যারা আমাদেরকে নিয়ে ভাববেন এবং দেশে পরিবর্তন আনবেন এই বলে না যে এটা উনি পারেননি সেটা উনি পারেননি তারা নয় যারা নিজেরা বলবেন যে আমাদের হাত ধরে দেশে এবার চেঞ্জ আসবে ভারতের ভবিষ্যৎ না আমাদের ভাগ্য আমরা নিজেদের হাতে লিখব তাই ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলেই হবে আপনার জাতটা কোনো কাজের না আপনি যে মানুষ হতে পেরেছেন সেটাই হবে কাজের নমস্কার মানব মাগান মিলনের সংঘের পক্ষ থেকে বলছি আমাদের 27তম বর্ষ চলছে এটা এবছর আমাদের থিম আমাদের ভাবনার যেটা ফুটে উঠেছে সেটা হলো যে দেশের পেটেই জ্বলে লক্ষ কোটি চিতা সে দেশে অন্য ঈশ্বর ধর্মবিলাসিতা দশাতে হই মৃণ্ময়ী মা মণ্ডপেতে হাসে কত জীবন্ত মা পায়নি খেতে জলাশে চোখের জল আসে তাই এবছর আমাদের ভাবনা ভাবনামুখ ইউটিউব চ্যানেলের আইডিয়া আর নেহরু নগর হোয়াটসঅ্যাপ গ্রুপ মানুষ মানুষের জন্য নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে